আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়েকে স্কুলে যাওয়ার আগে গরম গরম লুচি বেঁচে দিলাম। আসসালামু আলাইকুম, রিনাস ফ্যামিলি ব্লগ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আটার মধ্যে লবণ আর তেল হালকা কুসুম গরম পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। ডো তৈরি করা হয়ে গেছে, এখন আমি এটাকে রেস্টে রেখে দিব কিছুক্ষণের জন্য। ইশা পরে ক্লাস ওয়ানে, ওর ক্লাস আটটা থেকে শুরু হয়ে যাবে, তাই আটটার আগেই আমাকে ওকে খাইয়ে দিয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দিতে হবে। প্রতিদিন সকালে আমি সময় কম লাগে এমন খাবার রান্না করার চেষ্টা করি। এখন এক এক করে ডুবো তেলে লুচিগুলো ভেজে নিচ্ছি। আমার লুচিগুলো ভাজা শেষ। আমি আগের দিন রাতে মুরগি মাংস রান্না করেছিলাম, ওই মাংসটা দিয়ে ঈশাকে লুচি খাইয়ে স্কুলে পাঠিয়ে দিব। তাহলে আজকের মতো ভিডিওটা ছিল আমার এই পর্যন্তই। আমি এখন স্কুলে ঈশাকে এগিয়ে দিয়ে আসবো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।